বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ দেশের বিভিন্ন জায়গা আপনারা দেখেছেন যে প্রথম আন্দোলনটা শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার যে অভিযোগ সেটি স্পষ্ট অভিযোগ যে তিনি রেলের ছয় দফা, রেলের অব্যবস্থাপনা এবং দুর্নীতির জন্য ছয় দফা দাবি দিয়েছেন, যেটা আমি মনে করি যারা রেলে যারা যাতায়াত করে তাদের প্রত্যেকের মনের কথা এবং প্রত্যেকে এই দাবির সাথে একমত। সেই ছয় দফা দাবি নিয়ে তিনি দীর্ঘ 18 দিন ধরে এখানে আন্দোলন করছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং সাবেক ভিপি হিসেবেও তার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। দ্বিতীয়ত, দেশের একজন নাগরিক হিসেবে তিনি যেই দাবিগুলো তুলেছেন সেটা এদেশের প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক সব মানুষেরই দাবি। কারণ আমরা সরকারি একটা প্রতিষ্ঠান যেটা জনগণের সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, সেটা জনগণকে সেবা দেবে আমরা তো সেটাই চাই। কিন্তু আমরা খুব মানে আশ্চর্য হয়ে খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে গতকালকে যখন প্রধানমন্ত্রী ক্যাবিনেটে বা তার নেতাকর্মীদেরকে যখন বলেন যে বিরোধী দল যদি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি দেওয়ার আন্দোলন নিয়ে গণভবন কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে আসে, তিনি তাদেরকে চা খাওয়ার দাওয়াত দেবেন। অথচ এই বাংলাদেশের যারা তৈরিতে ভূমিকা রেখেছে, মুক্তিযুদ্ধের একজন সংগঠক জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি, যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াও যাকে সম্মান করেন, তিনি 4 ঘন্টা ধরে এখানে বসে আছেন, অথচ এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কর্মচারী এসে তার সাথে একটু কথা বলতে পারলেন না, তার কথা বলতে তার কথা শুনতে পারেননি। আমরা মহিউদ্দিন রনিকেও দেখেছি কীভাবে বিভিন্নভাবে হেনস্থা করার একটা চেষ্টা করা হয়েছে। এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আমরা দেখেছি 2018 সালে শিক্ষার্থীরা যখন কুরসংস্কার আন্দোলন করেছে, নিরাপদ সড়ক আন্দোলন করেছে, তখন তারা প্ল্যাকার্ড তুলেছিল যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমি মনে করি আজকে তারা সেই রাষ্ট্র মেরামতের কাজটাই চলছে। এই রাষ্ট্রের যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা ঢুকে গেছে, আজকে নাগরিকদের শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যে কারণে তাদের পরিবর্তন চাইছে, এটি স্পষ্ট। আমরাও স্পষ্ট করেই বলতে চাই, এখানে আমরা বিভিন্ন মতের দলের মানুষ আছি, এখানে আমরা কোনো রাজনৈতিক দাবি দাওয়া নিয়ে আসি নেই। একজন নাগরিক হিসেবে, একজন ট্যাক্সপেয়ার হিসেবে এই প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা যেই সেবা প্রত্যাশা করি, সেই সেবার নিশ্চিত করার জন্যই আমাদের এই ভয়েস রেইজ করা। এবং যেটা ইতিমধ্যেই শুধু কমলাপুর রেল স্টেশনে মহিউদ্দিনের রনির আন্দোলন নয়, সারা দেশের শিক্ষার্থী সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। আমি আশা করি যে কর্তৃপক্ষের টনক নড়বে অচিরেই। আমি মনে করি যে মহিউদ্দিন রনিকে প্রধানমন্ত্রীর ডেকে তাকে পুরস্কার দেওয়া উচিত। কারণ সরকার যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, মহিউদ্দিন রনি চোখে আঙ্গুল দিয়ে একটা দুর্নীতির ক্ষেত্রকে উন্মোচন করেছেন। সুতরাং সেখানটাকে পুরস্কৃত না করে, সম্মানিত না করে যদি হয়রানি করা হয়, তাহলে আমরা সাধারণ নাগরিক কিংবা রাজনৈতিক কর্মী কেউই বসে থাকবো না। ধন্যবাদ।